দিনাজপুরের হেমদাবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘর জবরদখল করার অভিযোগ। ঘর দখল করে রাখা হয়েছে ব্যক্তিগত জিনিস, আর বাড়ির উঠোনে পড়াশোনা ঝুঁকিতে চলছে দেদার মিড ডে মিলের রান্না। অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে গিয়ে হতবাক যুগ্ম ভিডিও, জয়েন্ট ভিডিও চক্ষু চড়গাছ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিদর্শনে গিয়ে। উত্তর দিনাজপুরে হেমদাবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘর জবরদখলের অভিযোগ। ঘর দখল করে রাখা হয়েছে ব্যক্তিগত জিনিসপত্র, আর উঠোনে চলছে মিড ডে মিলের রান্না। আমার সেন্টার করতে অসুবিধা হয়, কিন্তু ওনাকে বলার পরেও উনি আমাকে চাবি দেননি, অফিস থেকে কোনো ব্যবস্থা নেয়নি এই ব্যাপারে। যে সব সুপারভাইজার ছিলেন ওনারা রিটায়ার করে, এখানে দূর হচ্ছে, ওখানে ওইখানে রান্না ঘর নাই, জলের ব্যবস্থা নাই, জিনিসপত্র ছিল তো ওইটা আমি রাখছিলাম, যে এখানে তো নাই, আমার সামান্য খালি রাখছিলাম না, বলছিল আমি বলছি যে এখানে দূর হচ্ছে, আমি নিজেই আমি সবাই গেছিলাম ওখানে, এখানে পরে সিডিও সাহেবের জায়গায় উপস্থিত হয়েছিলেন, যেখানে আলোচনা হয়েছিল সেখান থেকে আমরা বিডিও সাহেবের সম্মুখে এখানে এসে সমস্ত বিস্তারিত আলোচনা হয়েছে, এবং তার বিষয়ে এই বিষয়ে পরবর্তীকালে না হয় পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই সম্পর্কে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সিলেবাস আমি নির্দেশ দেওয়া হয়েছে।